তো আজকে আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো মিষ্টি কুমড়া ভাজা ঠিক আছে মিষ্টি কুমড়া ভাজা ওর জন্য আমরা মিষ্টি কুমড়া এখানে ছোটো ছোটো পিস করে নিয়েছি দেখতে পাচ্ছ তো এর উপর দিল আমরা লবণ তার উপর দিল আমরা হলুদ এবার তার উপর দিয়ে দেবো আমরা চিনি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ আমরা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি এবার তার উপরে কড়াইয়ের উপর দিয়ে দেবো এবার এটা মাখাতে মাখাতে আমরা শসার তেল আর এটা আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে তো এবার এটা আমরা আস্তে করে এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে দিতে হবে ঠিক আছে তো ওর জন্য আমরা এখানে ঢেকে দিলাম কিছুক্ষণ কমসে কম তিন মিনিটের জন্য আমরা ঢেকে দিয়েছিলাম ঠিক আছে তিন মিনিট পর লাল লাল হয়ে গেছে তো আমরা এটাকে উল্টে পাল্টে দিচ্ছি ঠিক আছে মানে উল্টে দিচ্ছি এবার উল্টে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ভাজা অনেকটা লাল লাল হয়ে গেছিলো তো এবার আমরা কমসে কম পাঁচ মিনিটের জন্য আবার ঢেকে দিয়েছিলাম ঠিক আছে পাঁচ মিনিট পরে উঠালাম এখানে দেখতে পাচ্ছি আরও ডিপ লাল হয়ে গেল ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি লাল কালো দুটো বিক্রি হয়ে গেছে তো এখানে আমাদের বৃষ্টি কোড়া ভাজা কমপ্লিট যখন এবার লাল কালো হয়ে যাবে সাইডে সাইডে কালো ফোসা কপ মতো আর বিডিলে লাল লাল তখন দেখবা তোমাদের বৃষ্টি কোড়া ভাজা হয়ে গেছে